এইবার নবীজির জন্ম থেকে শুরু হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন নবীজির জন্মের ওয়াজের আগে একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি বন্ধু চুপচাপ এখন নবীজির জীবনী আপনারাই শুনতে চাইছেন কিন্তু রাজি আছেন তো তো শুনলে হবেন একটু হা হু করা লাগে না হা হু করা লাগে না তালিব আব্দুল আব্দুল মুতালিব কি ফকিন্নি লোক ছিল নাকি উনি বড় ধরনের বিজনেসম্যান ছিলেন সৌদি আরবের বিখ্যাত মক্কার নেতা ছিলেন জোরে বলেন তাহলে দাদা আব্দুল মুতালিব বড় ধরনের ব্যবসায়ী এবং নেতা বন্ধু চুপচাপ এখন নবীজির জীবনী আপনারাই শুনতে চাইছেন কিন্তু রাজি আছেন তো তো শুনলে হবেন একটু হা হু করা লাগে না হা হু করা লাগে না তালিব আব্দুল আব্দুল মুতালিব কি ফকিন্নি লোক ছিল নাকি উনি বড় ধরনের বিজনেসম্যান ছিলেন সৌদি আরবের বিখ্যাত মক্কার নেতা ছিলেন জোরে বলেন তাহলে দাদা আব্দুল মুতালিব বড় ধরনের ব্যবসায়ী এবং নেতা আর একটা উনি কাবা শরীফ খুলতেন উনি বন্ধ করতেন কাবা শরীফের মতো আল্লাহ ছিলেন নেতার কাজ কি খালি কি নেতার কি ডিউটি নেই নাকি যখন এই যে মালেরা সব নির্বাচন করে তখন লেখা থাকে কি দেশ ও জনগণের খেদমত করার সুযোগ দিন যেই ভোটে পায়ে যায় তখন জনগণ তো দূরের কথা ওই মিরপুর মাজারে এইরকম এক পীর বসে আছে মোটা তো দেখি সব জিকির টিকির হচ্ছে খাসি জবাই হয়েছে তাই একটু বসে গেলাম একটু খাসি টাসি খাবো তো দেখি ওই পীর দা জিকির করতেছে লই আয়ো লই আয়ো লই আয়ো আমি কি বলতেছে রে আমার অনেক ভক্তকে জিজ্ঞাসা করছি ভাই কি বলছে বলে আমি ভক্ত না মাংস খাওয়ার জন্য এসে মানে পীরদা বলছে লই আয়ো মানে যা আছে এই নেতা না দাদা আব্দুল মুতালিব আসলেই নেতা সুবহানাল্লাহ নেতার কাজ আমাদের এখানে একটু পানি জমা হয় স্যার এখানে একটা ছোট্ট ব্রিজ দরকার স্যার এই এলাকার ভিতরে একটা টিউবওয়েল দরকার স্যার নেতার কাজ তো এইসব করে বলেন ঠিক কিনা দাদা আব্দুল মুতালিব নবীজিরকে ঘুরতেছে দেখতেছে দেখতে যাই দেখে হঠাৎ করে জমজম কুয়ার পানি শুকায়ে গেছে পানির নাম জীবন না খেলেই জমজম কুয়ার পানি শুকায়ে গেল আরবের মানুষ তো সব মারা যাবে পানির মালিককে মালিকের ঘর মক্কায় কোনটা বলেন কাবা নবীজির দাদা কাবা ঘরের দরজা চেপে ধরলেন মাবুদ মাবুদ জমজম কুয়ার পানি শুকায়ে গেছে এলাকার মানুষ সব না খাইয়ে মারা যাবে আমি তোমার ঘরের খাদেম আব্দুল মুতালিব বলছি পুনরায় জমজম কুয়ার পানি ভরে দাও তোমার ঘর ধরে ওয়াদা দিলাম তুমি যদি জমজম কুয়ার পানি ভরে দাও আমার ছেলেগুলোর ভিতরে একটা ছেলেকে আমি নিজে তলোয়ার দিয়ে এই কাবার সামনে কুরবানি দেব কি কুরবানি দেবে আর আমরা কি কুরবানি দেই গরু তার আবার 100 টেরা ওর বউ কয় টেরা কেন বলছে কম দামে পাইছি সব থাক আর উনি কুরবানি দিবে কি নিয়াত করার সাথে সাথে সঙ্গে সঙ্গে জমজম কুয়ার পানি ভরপুর হয়ে গেল সুবহানাল্লাহ কুরবানি দিতে মনে নাই দাদা আব্দুল মুতালিব ঘুমায় আছেন
স্বপ্নের মধ্যে কে যেন বলে আব্দুল মুতালিব গো, আল্লাহ তো জমজম কুয়ার পানি ভরে দিল কিন্তু তুমি কুরবানি দাও না কেন? বলে তাই তো, সকালবেলায় ছেলেগুলোকে সব লাইন দিয়ে দাঁড় করালেন, দশজন ছেলে, দাদা আব্দুল মুতালিব বলে বেটারে জমজম কুয়া শুকায়ে গেছিল, আমি কাবা শরীফ ধরে ওয়াদা দিয়েছি আল্লাহ জমজম কুয়ার পানি ভর্তি করে দিলে আমি একটা ছেলে কোরবানি দিব, তোরা কে রাজি আছিস বল? ছেলেগুলো বলে আব্বা তোমার মান্তি খুব কড়া, আমার দ্বারাই সম্ভব না। সব সরে গেল, পলাই গেল, দাঁড়ায় আসে আমার নবীর বাবা, এবার বলেন নাম কি? বাবা আব্দুল্লাহ হলো দাদা আব্দুল মুতালিবের ছোট ছেলে। বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা তুমি চিন্তা করো না, আমার কোন ভাই যদি জবাই না হয় আল্লাহর কাছে যে তুমি জবান দিয়েছো আমি আব্দুল্লাহ রাজি আছি, তুমি আমাকে কুরবানি দিয়ে দাও। সুন্দর করে সাজায় নিয়ে কাবার সামনে নিয়ে যাহাতে কুরবানি দেবেন, 200 মত লোক মিছিল করতে করতে আসতেছে, আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে। এই মিছিল আমাদের দেশে হয় না নাকি? শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, ফজরের নামাজের পরে দেখবেন রাস্তার পরে টায়ার ধরাই দিছে, আমি কি করো? বলে আগুন জ্বালাচ্ছি, তাও আবার ভালো টায়ার না পচা টায়ার ধরাইছে, আইসি বলতেছে আমার ছেলে কুরবানি দিলে তোমাদের অসুবিধা কি? বলে আব্দুল মুতালিব গো আমাদের একজনকে কুরবানি দেন, আব্দুল্লাহকে দিতে দেব না। বলে কেন? আপনি জন্ম দিয়েছেন বটে, আপনার ছেলের খবর জানেন না, আমরা সব ব্যবসায়ী সমিতি বণিক সমিতি যখন সিরিয়া সামদেশে ইয়ামেন শহরে মাল কিনা বেচা করতে যাই, আপনার ছেলে আব্দুল্লাহর দিকে আমরা এক নজর তাকায় যাই, ওই আব্দুল্লাহর চেহারার মধ্যে যে কি বরকত আছে জানি না, যেদিন আব্দুল্লাহর চেহারা দেখে মুকামে যাই সেই দিন আমরা বেশি বেশি করে লাভবান হয়ে যা। পারবেন তো? কেবল বাপের ওয়াজ হচ্ছে, বসাবো নাকি? কয় কি বসান, ওটা কোনো দোষণীয় ভাষা না, ওটা আমাদের দেশি ভাষা, অসুবিধা নাই। এইবার তাই নাকি? বলে 200 মত যুবতী মিছিল করতে করতে আসছে, আব্দুল্লাহর কিছু হলে আগুন জ্বলবে, ওরা না হয় ব্যবসায়ী সমিতি, মেয়েদের আবার কোন সমিতি? মেয়েরা হলো একটাই। এই মক্কার মাটিতে আব্দুল মুতালিবের ঘরে আমার নবীর বাবা আব্দুল্লাহ যে এত সুন্দর ছিলেন, মক্কার ভক্ত শুনো, মাঝে মধ্যে একবারে হরমকির ঢাইল না, বসাও তাই বলি কি অত চা বসাই নাকি? রাজি আছেন তো ইনশাল্লাহ? ডাক দিয়ে বলতেছে সুন্দরী যুবতীরা বাবা আব্দুল্লাহর নামে পাগল ছিল, আমি বিয়ে করব কিন্তু কেউ কাউকে বলে না, কুরবানি হয়ে গেলে আমাদের কপাল খারাপ হয়ে যাবে। জমিদার নৌফেলের একটা মাত্র মেয়ে মরিয়ম, তার নেতৃত্বে মিছিলটা আসছিল, দাদা আব্দুল মুতালিব কুরবানি দিতে পারলেন না, একটা পাদড়ির কাছে গেলেন, পাদড়ি মানে ইহুদিদের ধর্মীয় নেতাকে বলা হয়, পাদড়ি বলছে আব্দুল মুতালিব ভাই কেন এসেছেন? বলে আমি যে মহাবিপদে, আমি যে ওয়াদা দিয়েছি কুরবানি দিব, এখন তো মানুষের অত্যাচারে আমার ছেলেকে কুরবানি দেওয়া যায় না, এখন মানতি তো করাই লাগে। পাদড়ি বলতেছে আব্দুল মুতালিব ভাই আমার একটা কথা শোনো, বলে কি, একটা কাগজে তোমার ছেলে আব্দুল্লাহর নাম লেখো, আর একটা কাগজে লেখো 100 উটের নাম, শিশু বাচ্চা দিয়ে লটারি ধরো, যদি ওই লটারি তোমার ছেলের নামে উঠে তোমার ছেলেকে কুরবানি দিতে হবে, আর যদি 100 উটের নামে উঠে উট কুরবানি দিলেই চলবে,
দাদা আব্দুল মুতালিব বলছেন বাঁচালেন ভাই, লটারি ধরা হলো, একবার না দুইবার না ৯৯ বার আমার নবীর বাবার নাম উঠেছে। যুবতী মেয়েরা চিন্তা করতেছে জবাই তো হয়েই গেল, এত সুন্দর ছেলেটা, সবাই গেছে, দাদা আব্দুল মুতালিবকে বলছে মুরব্বী কিছু মনে করবেন না আর একবার লটারি ধরেন। যুবতীদের অনুরোধে দাদা আব্দুল মুতালিব আর একবার লটারি ধরলেন, এইবার আর আব্দুল্লাহর নাম উঠে নাই, ১০০ উটের নাম উঠেছে। ১০০ উট কুরবানি দিয়ে দিলেন। এইবার চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু হলো যে কবে জনি জবাই করে ফেলে, আগে থাকতে প্রস্তাবটা দিয়ে দিই, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো। আব্দুল্লাহ বলে বা আমার নবীর বাবা বলে আমার মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করবো না। ধনী ধনী পরিবারের মেয়েরা এসে সরাসরি প্রস্তাব দেয় আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো। এই জমিদার নওফেলের মেয়ে ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ আমি আমার বাবার একটা মাত্র মেয়ে, ধন সম্পত্তির অভাব নাই, সব ধন সম্পত্তি তোমার পার কাছে রেখে দিব, তুমি আমাকে একবার কবুল করো। স্ত্রী বলে আমার নবীর বাবা আব্দুল্লাহ বলেন আমার মা বাপের অনুমতি ছাড়া আমি বিয়ে করব না। এইবার জানতে চায় নবীর বাবার চরিত্র ভালো না খারাপ, মা বাপের অনুমতি ছাড়া, মা বাপের অনুমতি ছাড়া। আর আমাদের ছেলেরা ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে বাড়িতে হাজির কয় আব্বা কিদা করে সালাম কর তোর শ্বশুর, মা এসে কয় আব্বা কিদা রে বলে তো শাউরি সালাম কর। বাপ মা চিন্তা করে একটা ছেলেকে কত আনন্দ করে বিয়ে দিব আর গার্মেন্টস থেকে নিয়ে আসলো, যা খরচটা তো বাঁচা গেল। মা ডাক দিয়ে কয় স্বামী গো বেটার বউ আমাকে পছন্দ করছে আমার দিকে তাকাই আছে। স্বামী বলে পটপট করিস না আমার বেটার বউ আমার দিকে তাকাই আছে। মা বলছে আমার দিকে আর বাপ বলছে, মা বাপের মধ্যে বিশাল ঝামেলা বাইরে গেছে, তার মানে বউটা টেরা টেরা বসেন নাকি টের নাকি, এর দিকে তাকালে প্রধান বক্তা মনে করে মাল আমার দিকে খেয়াল, বউটা কিন্তু চোখটা ঘুরে। বাবা জিজ্ঞেস করে বেটা রে বিনা অনুমতিতে বিয়ে করলি আমি খুব বেজার তালা, কিন্তু এই মাল পালি কোথায়? ছেলে ডাক দিয়ে কয় আব্বা দোয়া কর এটা কিন্তু আপাতত, বুঝেননি মাস তিনেক চলবে তারপরে আর একটা বিয়ে করবে, এই খাসলতের ছেলে মুসলমানের মধ্যে আছে কি নাই? আছে না? এই যুবক ছেলেরা ভালো করে খেয়াল কই রগো, খবরদার আমার নবীকে নিয়ে বাজে কথা বইল না, আমার নবীর বাবার চরিত্র কত ভালো, বাবার অনুমতি ছাড়া বিয়ে করবে। মহিলা প্যান্ডেল আছে নাকি এর থেকে বড়? দেখতেছি নাকি স্যাটেলাইটে দেখতেছে মাসাসিরা? শোনো তোমাদের ওয়াজ আছে, যুবকদের ওয়াজ আছে, সব ওয়াজ হবে, আজ খাঁটি পীরের ওয়াজ হবে, ভণ্ড পীরের ওয়াজ হবে। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে, যাই নামাজ তসবি টুপি, আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সোবা, আবার নারকেলের সোবার মধ্যে এত বড় কি যেন একটা কালো আব্বা এটা কি বলে কৈলকা শরীফ, আমি মক্কা শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ কৈলকে আবার শরীফ হলো বলে হুজুর আপনি মোল্লা মানুষ বুঝবেন না, আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি সিতানায় বসে চিৎকার করি কান্দছিলাম, আমার কান্দা দেখে আমার পীর কেবলা বালিশের তল থেকে এটা বের করে আমার হাতে দিয়ে বলছে আব্বা কান্দিস না মাল দিয়ে গেলাম ধরে রাখিস। এই সব ওয়াজ দরকার আছে না মাসাসিরা? তোমরা শোনো, বর্ষাকালে আমার বাড়িতে ওয়াজ নাই, বসে আছি, স্বামী স্ত্রী দুইজন এসে পায়ে সালাম করে, ও আব্বা বাঁচাও, আমি কিরম বাপ তোর, বিপদে পড়লে মাস্টারকে বাপ ডাকা লাগে, বিপদে পড়লে পুলিশকেও,
উকিল কেও আমি কি হইছে বলে আব্বাই একটা মাত্র মেয়ে একবারে সোনার মতন চেহারা আমার স্বামী ঝালাই মিস্ত্রি বহু কষ্ট করে তাকে কলেজে পাঠালাম কলেজে পাঠানোর সময় বলল টাচ মোবাইল না দিলে আমি পড়ব না টাচ মোবাইল চেনেন নাকি কুন্ডা এই যে সব ভাইতির সেট করাছে না কি মোবাইল তো চিন্তা করলাম যে আমার একটা মাত্র মেয়ে দিলাম টাচ মোবাইল এইবার মেয়েটা বলল আব্বা ফেসবুকের লাইন না দিলে আমি পড়ব না দিলাম ফেসবুকের লাইন আব্বা দরজা কোনো সময় খুলে না দরজার ফাঁক দিয়ে দেখি মেয়েটা আমার শুধু লেখাপড়া বাদ দিয়ে কি ব্যাপার তো বলছে তুমি কি করো বলে মা অঙ্ক করিও অঙ্ক কি করে আচ্ছা কয়দিন পরে মেয়েটা কথাবার্তা বলে না খাওয়া দাওয়াও কমায় দিল আমি বলছি মা তুই আমার একটা মাত্র মেয়ে কলেজে পাঠালাম টাচ মোবাইল চালিয়ে দিলাম ফেসবুকের লাইন দিলাম যে তুই খাওয়া দাওয়া করিস না কেন বলে মা ফেসবুকে আমি একটা ছেলের সাথে লাইন করেছি তার সাথে বিয়ে না দিলে আমি বিষ খেয়ে মারা যাব কি খাবে তাহলে আপনার মেয়ে বিষ খেলে তা আমি কি করব বলে হুজুর একটা মাত্র মেয়ে তা আমি কি করব এমন একটা তাবিজ দেবেন যে তো ওই ছেলেটাকে ভুলে যায় যখন মেয়ে বলল আত্মহত্যা করবে গলায় দড়ি দিবে বিষ খাবে তখন আমার স্বামীকে পাঠালাম ছেলের বাড়ি সিলেট যায় দেখে সিলেট সুইপার ফ্যামিলি কি ফ্যামিলি সুইপার কি টেবিল পরিষ্কার করে নাকি বাথরুম পরিষ্কার করে আমার মুসলমান আর মেথরের সাথে বিয়ে হবে তাহলে আমি তাবিজ দিব তো তোমার মেয়েকে তোমার মেয়েকে আনলাম শহর জায়গা ফোন করলো বাঙালি হুজুরের বাড়ি চলে আয় শহরে তো রিক্সা গাড়ি ঘোড়ার অভাব নাই আসলো মাল তো এতটুকু লম্বা তারপরে এটা তো ছোট কাপড় কাঁচা ফেরির সমান একটা হাতে করে এসে ভাই সালাই মালাই কম সালাম হবে নাকি না তোমার নাম কি টুম্পা হ্যাঁ হ্যাঁ আসিয়া রহিমা এসব তো পাও নাই টুম্পা মোবাইলের কালার যাহা নখের কালার তাহা নখের কালার যাহা জামার কালার তাহা আল্লাহর দেওয়া কত সুন্দর চুল এই চুলগুলোকে কালার দিয়ে একেবারে ভেড়ার লেজের মতন করেছে ভাবি আলাদা আমি তোমার তুমি কি প্রেম করিস বলে হ্যাঁ মেথরের ছেলের সাথে বলে হ্যাঁ তো মেথরের ছেলের সাথে তুমি বিয়ে করবা কেন মুসলমানের মেয়ে বলছে আমাকে বুঝ দেবেন না প্রেম কোনোদিন জাতি ধর্ম মানে না আমি তো আমার থেকে বড় মাওলা না আমি তুমি মেথরের ছেলের সাথে বিয়েটা করো না বলে বিয়ে না দিলে আমি বিষ খাবো দশ দিনের ভিতরে সাত দিন হয়ে গেছে তিন দিন বাকি আছে আমি এই বেয়াদব কোথাকার তুই বিষ পাবি কোথায় তুই একটা যুবক মানুষ যুবতী মেয়ে দোকানে গেলে বিষ দিবে বলে এই দেখেন এ কি শিয়ানা মাল রে বলে কি বলে বিষের বোতল কোথায় কমরে কমরে কি ওর আব্বা আম্মা কয় আব্বা বিষের বোতলটা কাড়ি নিয়ে নালে কখন খাইয়ে ফেলবে আমি বাইর করো দিবে না বাইর কর দিবে না জোর করে কেড়ে নিয়ে দেখি পর্দার আলে মা বোনেরা জোর করে বোতলটা কেড়ে নিয়ে দেখে খোদার কসম মাগো ছোট্ট একটা বোতলে সোয়াবিন কি শিয়ানা বানাইছ মা এখন ওই জায়গার থেকে ব্যাক করে মাদ্রাসায় পড়াও তোমার মেয়ে যদি ওই মাদ্রাসায় পড়ে একটা মেয়ে যদি কোরআনে হাফেজ হয় মাগো তোমার জীবনে আর কিছুই লাগে না কবর হাসর মিজান পুলসের পাড়ি দিতে অসুবিধা হবে না মা শাশিরা তাহলে ভালো করে শোনো চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো দাদা আব্দুল মুতালিব মনে আছে তো ব্যবসায়ী মানুষ মদিনায় ব্যবসা করতে যাইতে মদিনায় ব্যবসা করতে গিয়ে
উনার এক বন্ধুর বাড়িতে মাঝে মধ্যে রাতে থাকতেন ওই বন্ধুর নাম আব্দুল ওহাব জহরি জহরি কেন সোনা রূপার ব্যবসা করতেন মা আমিনার বাবা দাদা আব্দুল মুতালিব হঠাৎ করে বাড়িতে দেখে একটা সুন্দর মেয়ে জিজ্ঞাসা করছে দোস্ত এই মেয়েটা কার বলে আমার দোস্ত আব্দুল ওহাব রে আমার মনে হয় মদিনার মধ্যে এত সুন্দর মেয়ে কারোর নাই তোর মেয়েটার বিয়ে দেওয়ার সময় তুই আমাকে জিজ্ঞাসা করিস বলে কেন আমার ছেলের সাথে মিলবে তাছাড়া এই মেয়ে কোথাও মিলবে না আরে দোস্ত যেখান সেখানে হাত দিও না আমার এই মেয়ে বিয়ে দিব আমি পছন্দ মতন বলে আমার ছেলে আব্দুল্লাহ তোমার পছন্দ হবে দোস্ত তো অনেক কথাই বলতে পারে কয় তোমার চেহারা দেখি বোঝা যাচ্ছে তোমার আব্দুল্লাহ কি মাল বন্ধুরা অনেক কথাই বলতে পারে না হঠাৎ করে চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো বাবা আব্দুল্লাহকে নিয়ে দাদা আব্দুল মুতালিব মদিনায় চলে গেলেন বন্ধুর বাড়ি বাবা আব্দুল্লাহকে দেখে বন্ধু আব্দুল ওহাব এই ছেলে কার দাদা আব্দুল মুতালিব বলছে আমার ওই যেদিন বলেছিল বন্ধু আব্দুল মুতালিব রে আমি তোর বন্ধু অনুরোধ করছি আর দেরি করে লাভ নাই আজকে রাত্রেই আমিনা আব্দুল্লাহর বিয়ে পড়ায় দেই বিয়ে পড়ায় দে বিয়ে হয়ে গেল বউ নিয়ে আসলেন মক্কায় কয়েকদিন পর একটু ঘুরতে গেছে ওই সেই জমিদার নৌফেলের মেয়ে ডাক দিয়ে কয় আব্দুল্লাহ শোনো পারতালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকায় বলে তোমার কাবা শরীফের কসম খেয়ে বলো বিয়ে করছো নাকি বাবা আব্দুল্লাহ বলছে আ মারিয়াম বিয়ে তো করেছি কাবার কসম খাইতে হবে কেন চিৎকার করে কানতে কানতে মেয়েটা জমিদারের মেয়ে গিয়ে পর্দা লটকায় দিলেন ঘরের দরজার বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কয় মরিয়ম একটু বের হয়ে আইসো এর আগেও তো তোমার সাথে বহুবার দেখা হয়েছে কিন্তু আজকে তুমি এইভাবে কানতেছ একটু বের হয়ে আইসো ব্যাপারটা কি আমাকে বোঝায় বলো আমার পারতালু থেকে মাথার চান্দি পর্যন্ত তুমি তাকায় কি দেখলা মেয়েটা কয় আব্দুল্লাহ তোমার কপালের উপর একটা চকচকা জিনিস ছিল এটাই হলো নূরে মুহাম্মাদি আমি ওইটার দেওয়ানা ছিলাম যখনই দেখছি ওইটা নাই তখনই আমি জানি কোন মহিলার কাছে চলে গেছে তুমি বিয়ে করেছো বলে তাতে তোমার ব্যাপারটা কি বলে আমার বাবা হলো পাদরি আমার বাবা কিতাব পড়ে পড়ে আমাকে বুঝাতেন আখিরি পয়গম্বরের বাবা হবে তার নাম আব্দুল্লাহ তখন থেকে আমি নিয়াত করেছিলাম তোমাকে আমি বিয়ে করব আমার পেটে আখিরি পয়গম্বর ধারণ করব আমি আখিরি পয়গম্বরের মা হওয়ার ইচ্ছা বড় ছিল চিৎকার করে কান্দে আর কয় আব্দুল্লাহ রে আমার নিয়াত যখন পুরা হলো না আমিও তৌরাত জবুর ইনজিল কিতাবের কসম খায়ে বলছি আমি যখন মুহাম্মদের মা হতে পারলাম না আখিরি নবীর মা হতে পারলাম না আমিও নিয়াত করলাম জীবনে কোন স্বামীর মুখ দেখব না আপনারা নবীজির ওয়াজ শুনতে চাইছেন এখান থেকে শুরু হলে লেট হলে অসুবিধা হবে নাকি ওয়াজ কিন্তু আরো আছে যুবকদের কিছু ওয়াজ করাই লাগবে মা বোনেদের কিছু ওয়াজ করাই লাগবে তারপরও যদ্দূর কাটসাট করে পারা যায় নাকি যদ্দূর কাটসাট করে পারা যায় একটুখানি গোরস্থানের মাহফিল সবাই একটু জবানটা ছেড়ে দেন যে নবীর ওয়াজ শুনতেছেন সেই নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ولا على سيدنا محمد حسن كندن بشير جلائي حسين كندن كربالاي زين الابدين كندن اجدروي
জেলখানায় জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা বাবা আব্দুল্লাহ আমার নবী পেটে থাকতে ছয় মাসের নবী সেই সময় আল্লাহ তাকে নিয়ে গেলেন পেটে থেকেই নবী আমার এতিম হয়ে গেলেন নবী যদি এতিম হয় মা আমিনা কি হয় বল জোরে কর বিধবা কান্নাকাটি করে কান্নাকাটি করতে করতে ঘুমায় যায় সুবহানাল্লাহ জিব্রাইল ফেরেশতা এসে বলে ও গো আমিনা আপনি চিন্তা করবেন না আপনার পেটে যে বাচ্চা আছে এটা আখিরি পয়গম্বর এক মাস দু মাস তিন মাস পর পর বলা হলো মেয়ে মানুষ বলে ফেলাইছে মক্কার মেয়েরা বলে হ্যাঁ ফকিরনির ঘরে আবার নবী এরকম বলে না একটা রিক্সাওয়ালা যদি এসে বলে গত রাত্রে আমি নবীকে স্বপ্ন দেখেছি আমরা কি বলবো জানেন আদার বেটা তোর আবার স্বপ্ন অ্যাডভোকেট শামসুল হক টুকু সাহেব যদি বলে আমি গতকাল নবীকে স্বপ্ন দেখেছি বলে ইয়েস স্যার আর যদি ভ্যানালা বলে আমি নবীকে স্বপ্ন দেখেছি আমরা কি বলবো তার বেটা গরিবের আবার স্বপ্ন একজনের আব্বা মারা গেছে খুব গরিব তেম বলছি তোর আব্বা বলে মারা গেছে বলে হুজুর গরিবের আর মরা কোন রকম চোখটা বুইজা রইছে গরিবের আবার স্বপ্ন মা আমিনা বলে দিয়েছে পর্দার আলে মা বোনেরা আপনারাও শোনেন মক্কার মেয়েরা বলে স্বপ্নের ভিতরে ওটা ফেরেশতা নয় ওটা ভূত ওটা কি ওটা কি এক সময় আমাদেরও মা চাষিদের পেটে যখন বাচ্চা আসতো যখন সন্তান হতো আসি ঘর থেকে বের হলে লোহা লক্কর নিয়ে যাইত নাকি হাতে একটা লোহা থাকলে বলে নাকি শয়তানে ধরে না ভূতে ধরে না মা আমিনাকে বলছে ওটা ভূত বলে না ওটা ফেরেশতা মোটা মোটা লোহার রড দুই হাতে দুইটা বালা পরায়ে দিল মক্কার মেয়েরা বলে দেখবা আর ওই ভূত আসবে না লোহা থাকলে কি আসে না তাহলে ভূত কি মারা গেছে না বাইসি আছে এখন দেখি হাসপাতালে সন্তান হয়ে রাত্রে একলাই চলে আসতেছে মা সন্তানকে নিয়ে এখন আর ভূতে টুতে ধরে না যুদ্ধের সময় ভূত সব মরে গেছে এসব সিটারি কথা আমরা বিশ্বাস করি না জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার পর্দার আড়ালে মা বোনেরা দুই হাতে দুইটা লোহার রড পরায় দিয়েছে যাতে আর ভূত না আসে আয় যাবার দাড়িওয়ালা জুব্বাওয়ালা হাতে তসবি এসে কয় স্বপ্নের ভিতরে কয় ও আমেনা তোমার পেটে যে বাচ্চা আছে মা গো এ বাচ্চা হবে আখিরি পয়গম্বর আব্বা আপনি কে বলে আমাকে তুমি চিনবা না আমি এই বংশের মুরব্বী আমার পরিচয়টা নাও মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমি গোটা মুসলিম জাতির পিতা আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ তোমার হাতের এই বালা কিসের এত মোটা মোটা রড তো বলছে আব্বা এই যে আপনারা স্বপ্নের মধ্যে বলেন তো তা আমি আবার আমার প্রতিবেশী মেয়েদেরকে বললে না বিশ্বাস করে না কইলো ওটা ভূত যার জন্য ভূত যাতে না আসে লোহার রড পড়াইয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে ওই লোহার রডের দিকে শাহাদত আঙ্গুলির ইশারা দিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সাথে সাথে বড় বড় লোহার রডগুলো আঠার মতো গুড়া হয়ে মা আমিনার বিছানায় লেগে গেছে মা আমিনা খবর পাচ্ছেন জোরে বলেন ঠিক কিনা পাচ্ছে কি পাচ্ছে না
আস্তে আস্তে মক্কার আপনারা হজ করতে গিয়েছেন কারা এরকম আছেন দুই একজন সুবহানাল্লাহ আমি গেছি 9 বার আবার পাসপোর্ট দিয়েছি 15 দিন রমজানের 15 দিন আমি মক্কায় থাকব একটু সব প্রাণ ভরে কানব একটু বিদায় নিয়ে আসব দেহের অবস্থা ভালো না নিজামউদ্দিন ধুলাউড়ি নাই রশন আলম হায়দারি নাই বাওয়াই খুলার মাওলানা ইয়াকুব নাই অন্ধ হাফেজ আলতাফ হোসেন মারা গেল আমার বয়সের বক্তা আর বেঁচে নাই বাবা আমাকেও যেতে হবে যার জন্য আমার মনের মধ্যে বলছে বেশি দিন টাইম নাই আমি অলরেডি পাসপোর্ট দিয়ে দিয়েছি যে আমি যদি মরেও যাই কাবাই মরব 15 দিন আমি রমজান মাস নবীর পাক কদমে কাটাইতে চাই যে জায়গায় আবু জেহেলের বাড়ি ওই জায়গায় নবীজির মার 80 ঘর নাকি দুতলা বাড়ি লাইব্রেরি করা আছে ওইখান থেকে হাঁটতেছে মা আমিনা তখন তোর ওই পরিবেশ না পাহাড় আর পাহাড় সাপা মারুয়া পাহাড় মা আমিনা একটু হাঁটাহাঁটি করে দেখে রে পাহাড়ের উপর দিয়ে একটা বাঘ আর একটা হরিণ সামনাসামনি যায় বাঘ হরিণ দেখলে বাঘ খুশি না বেজার হরিণ দেখলে বাঘ বেজার খুশি মানে কি বেজার হলো হরিণ মা আমিনা দেখতেছে পাহাড়ের উপরে হরিণ আর বাঘটা হরিণটা মনে হয় অন্ধ তাকায় আছে হরিণ গিয়ে বাঘের গালে চুমা দিল আর বাঘ গিয়ে হরিণের গালে চুমা দিল ও মুসলমান কিন্তু আমরা ভাই হয়ে ভাইকে চুমা দিলাম না কি ব্যাপার বাঘ আর হরিণে কি বন্ধুত্ব হয় নাকি মামিনা বলছো রাজা করে করুক মা আমিনা দৌড় মারেন একটু জোরে হাঁটতেছে ওই পাহাড় থেকে হরিণের বাঘ নেমে এসে বলছে মা সুবহানাল্লাহ বলে নবীর মা আমিনাকে বাঘ আর হরিণ কি বলে ডাকতেছে মা ওগো মা আপনি দৌড় মারবেন না আমাদের দুইজনের জন্য একটু দোয়া করেন তাই হয় নাকি আমি ওয়াজ থেকে বাইর হয়ে যা রে ব্রিজের তল থেকে বিশাল এক জাতি সব বাইর হয়ে কয় হুজুর আসসালামু আলাইকুম যাইন না আপনার পায়ে একটু সালাম দেব আমি ওর সালাম লিব নাকি ওয়াজের টেকাও লিব না পালাবো আগে ঠিক কিনা মা আমিনা দাঁড়ায় গেছে বাগার হরিণ এসে মা আমিনার পায়ে সোমা খেয়ে এইভাবে দাঁড়ায় বলতেছে মা গো ও গো মা আমাদের দুইজনের মাথায় আপনার দুখানা পবিত্র হাত দিয়ে দোয়া করে দেন মা আমিনা বলতেছে শোনো তোমরা তো কোনো মানুষকে সালাম করো না চুমা দেও না কিন্তু ব্যাপারটা কি তোমরা তো মানুষ পাইলেই খাইয়ে ফেলো বাগডাক দিয়ে কয় ও মা আমিনা গো আপনি ঠিকই বলেছেন কোন মানুষ আমার সামনে দিয়ে আমি যেতে দিই না আর ওই মানুষটাকে খেয়ে হজম করতে আমার বেশি টাইম লাগে না কিন্তু মা গো আপনি আমেনাকে আমরা সালাম করি নাই আপনার পেটে যে বাচ্চাটা আছে আখিরি পয়গম্বর আমরা আখিরি পয়গম্বরের পায়ে চুমা দিয়েছি আচ্ছা ঠিক আছে তোমরা না হয় আখেরি পয়গম্বরকে চুমা দিলা কিন্তু তোমরা ওর গালে ও ওর গালে যে চুমা দিলা তোমাদের মধ্যে তো জীবনে বন্ধুত্ব হয় না বাগার হরিণ ডাক দিয়ে বলে মা আপনি হাঁটতেছিলেন এই ভোরের হাওয়া বড় মিষ্টি হাওয়া ঠিক কিনা দুপুরের হাওয়া বিকালের হাওয়া ভোরের হাওয়া কোন হাওয়া মিষ্টি সকাল বেলা সবে সালেক উঠো মমিন ভাই ভোরের হাওয়া গায়ে লাগিলে প্রাণ যাবে জোড়াই ভোরের হাওয়া যে মজা তারা জানে কারা যারা ফজরের নামাজ পড়ে জোরে কোন ঠিক কিনা ফজরের নামাজের ভোরের হাওয়া যে মজা তা জানে হলো ফজরের
মুসল্লিরা আর জানে ডায়াবেটিস দৌড় মারতেছে আমি কই যাও বলে 45 কই যাও বলে 45 আমি কি ব্যাপার আরে হুজুর ডাক্তার বলে দিয়েছে যদি মোর পাস্তে সা শিগগিরি ভরে আর দৌড় মারবি আছে না রিকশাওয়ালা রিকশাওয়ালা এত বড় একটা মিষ্টি নিয়ে খায় আর তিনতলা বাড়িওয়ালা তিনতলার থেকে তাকায় কান্তেশ্বর বউ কয় কান্দ কেন বলে দেখ এত বড় একটা রসগোল্লা বলে তোমার তো টাকার অভাব নাই তো পরেরটা দেখি কান্দ কেন তুমি খেতে পারো না বলে বউরে টাকা থাকলে হবে কি ডাক্তার বলে দিয়েছে এক চামচ বিষ খায়ও কিন্তু মিষ্টি অনেক সময় আমাকে চা দেয় পাইনছি চা মনে করে যে মাল তো বয়স কম না আমি যে চা দিছিস পাইনছি চা বলে চিনি হবে নাকি আমি তিন ডবল মার এখনো ডায়াবেটিস ধরে নাই মাথা ব্যথাই ধরে নাই হাড়ের ব্যায়াম ধরে নাই কিডনির ব্যায়াম ধরে নাই তবে অহংকার করি না আমার মনে হয় যতদিন পর্যন্ত মন মানসিকতা ফ্রেশ থাকবে আর কোরআনের জন্য গোলাম হয়ে যাব ওই পর্যন্ত কোনো অসুখ তাকে টাচ করতে পারে না বন্ধুগণ তাই নাকি বলে হা কেন বলে আপনি যখন হাঁটতেছিলেন ভোরের হাওয়া আপনার পেটে লাগতেছিল পেটে আখিরি পয়গম্বর আছে আখিরি পয়গম্বরের গায়ের হাওয়া গো মা পাহাড়ের উপরে গিয়ে আমাদের নাকে লেগেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের গন্ধ আমরা যখন পেয়েছি আমরা সঙ্গে সঙ্গে হিংসা ছেড়ে দিয়েছি ওরা হিংসা ছাড়লো কিন্তু আমরা উম্মত ছাড়ছি নাকি বিশটা পুলিশ ফাঁড়িতে থাকে মারামারি হয় নাকি সাথিয়া থানায় পুলিশে পুলিশে মারামারি হয় নাকি পুলিশে পুলিশে মারামারি হয় না হাঁস মুরগি একসাথে চলাফেরা করে কোনোদিন কেউ কাউকে মারে না রাস্তা দিয়ে দশটা কুকুর একসাথে বসে থাকে একসাথে ঘেউ ঘেউ করে কিন্তু দুঃখের কথা রে মানুষ গো দশটা বক্তাকে এক ঘরে পোষা যায় না এই মাস্টার আপনি মাস্টার না প্রফেসর প্রফেসর বলুক যে আমার তো টাকা পয়সা কম নাই আমি দশটা আলেম খাওয়াবো এক মাস ও যদি 15 দিন মধ্যে যদি জেলে না যায় আমি কাঙ্গারি হইব তার কারণ দশটা পুলিশ পোষা যাবে কিন্তু দশটা মৌলভী পোষা যাবে না এ বলবে ঠ্যাং কাট করে শোয়া জায়েজ ও বলবে আমি বুখারিতে দেখেছি সোজা কর ও বলবে মুনাজাত পাকা হারাম ও বলবে মুনাজাত জায়েজ ও বলবে শবে বরাত পাকা হারাম ও বলবে শবে বরাত জায়েজ ও বলবে দুরুদ মিলাদ জায়েজ আর এক মৌলবী বলবে যে দুরুদ মিলাদ পড়ে তার বোতালা হয়ে যায় এই করে দেখবেন প্রতি সপ্তাহে সপ্তাহে দু একটা মারা যাবে কিন্তু প্রফেসর থাকবে জেলখানায় তাই আমি অনুনয় বিনয় করে বলি কোরআন শুধু নামাজের দাওয়াত দেয় না কোরআন দাওয়াত দেয় ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো এটা হলো আল্লাহর দল সুবহানাল্লাহ একটা দাওয়াত আল্লাহ তাআলা আরো দাওয়াত দিচ্ছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি তোমরা একত্রিত ভাবে আমার রজ্জুকে আটকায় ধরো আমাদের মধ্যে একতা আসে নাকি হিন্দুদের মধ্যে 12 মাসে 13 পূজা ওদের মধ্যে কোনো ঝামেলা নাই আর আমাদের এক আল্লাহ এক নবী এক কুরআন এক কলেমা কিন্তু ভাইয়ের আমার ঈদগাহ নিয়ে ফাটাফাটি গোরস্থান নিয়ে লাঠালাঠি আর মিলাদ নিয়ে জেল খাটা খাটি এরম আছে কি নাই এসব ধান্দা বাদ দাও বাদ দিয়ে এক হও যে জাতি এক হয় না অন্য জাতি এই আমাদের ঝগড়া মিটাতে এসে এই দেশ আর সারবে না তার কারণ এটা হলো সোনার দেশ মুল্লাই মুল্লাই মারামারি বাদায় দিবে আমেরিকা এসে বলবে আমরা মিটিং করব তোমরা এরা সন্ত্রাসী এরা হলো যে এমবি এইভাবে আমাদেরকে ওরা রিমান্ডে দিয়ে ওরা দেশ দখল করবে ঠিক কিনা দেখেন আমরা যে বলি না সংসদ
কোরআনের বাতি জ্বালাবো আজকে রাতেই জ্বালানো সম্ভব বলে হুজুর কিভাবে চরমোনায় আটরশিপ মাঝ ভান্ডার ফুরফুরা সরসিনা কাঠাইলি পীর সৈতি পীর যত আসো আজকে যদি সব এক হয়ে যায় কালকে কিছু মানুষ বলবে এ দেশ এখন টুপিয়ালার দেশ এই দেশে আর থাকা যায় না কিন্তু এদের সব জায়গায় এক হবে টুপিয়ালা এক হবে না টুপিয়ালা যদি সব এক হয়ে যায় আমেরিকার সিংহাসন লড়বে কি লড়বে না জোরে বলেন ঠিক কি না তাহলে আমরা আর কার টুপি লম্বা কার টুপি গোল কার টুপি পাঁচকলি এসব হিংসা নিন্দা না করি টুপি দর্জি দিয়ে বানাইছি ঠিক কিনা জুব্বা দর্জি দিয়ে বানাইছি পাগড়ি দর্জি দিয়ে বানাইছি কিন্তু পাগড়ি আর টুপি নিয়ে মারামারি করলা যে মন নিয়ে আমি নামাজ আদায় করব এই মনের দর্জি হলেন আল্লাহ দাঁড়ান আগে ঘড়িটা দেখে নেই তারপরে গা বসাবো নাকি আর কিছুই হয় নাই কেবল পোনে বারোটা বা ৭৮ বছর বুয়াইশ হলে হবে কি গলা তো কম নাই জোরে বলেন ঠিক কিনা রাজি আছেন তো গোরস্থানটা কোন দিকে গোরস্থানে মা বাপ শুয়ে আছে না ওকদ রব্বুকা কুরআন আল্লাহ তাআবুদু আল্লাহ বলছে আমার সারা কারোর ইবাদত করবা না কোরআনের কথা ইবাদত কার জোরে কোন আমাদের ওখানে কিছু মাজার আছে আমি অলির মাজারের বিরুদ্ধে বলতে চাই না ওই বর্দ আমার আসবে কিছু কিছু মাজারে কিছু ভক্তবৃন্দ আছে পীর সাহেব বলে দিয়েছে কাফনের কাপড় সেলাই নাই লুঙ্গিও সেলাই করো না পীরের কথা মোতাবেক লুঙ্গি সেলাই না করে চোখ বন্ধ করে মোরাকাবা করতেছে ফাল্গুনের দমকা হওয়া আসি এক মরিদ ওই জায়গায় মারিছে সেজদা সেজদার মালিককে জোরে কম ইবাদতের মালিককে ওই জায়গায় সেজদা দিয়ে পড়ে আছে তাই যে ওখানে সেজদা কেন সেজদা দিয়ে আবার কয় দয়াল গুরু গো মনের দুকার বলা গেল ওই জায়গায় অদুক বলতে গেলে না যাই বলা মন তলাই জল মানে না ওখানে কেন বলে ওইখানেই তো বারামখানা জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ বলে আমার ইবাদত করবা আর আমার ইবাদতের পরে তোমার মা বাপের প্রতি এহসান করবা মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও একবার দুধের ধার পরিশোধ হবে না মাকে টেনে কান্দে করে ১৮ বার হজ করাইছে বড় এক সিন্দুকের মধ্যে করে হাজি সাহেবরা বলছে সিন্দুকের মধ্যে কি আছে বলে এটা আমার একান্ত ব্যাপার এটা জিজ্ঞাসা করবা না ১৮ বার হজ করার পরে সিন্দুকের তালা খুলেছে কাবা শরীফের সামনে কাবা শরীফের সামনে খুলে বলছে এই কাবার মালিক এটা আমার মা পায়ে হেঁটে ১৮ বার হজ করাইছি আমার মাকে মাটিতে পা ফেলতে দিই নাই আমার মা এক দুধ খাইছিলাম দুধের ধার মাফ হয়েছে কিনা কাবার মালিককে বলছে কাবার মালিক বলছে ও বুকা বান্দারে তোর মাকে জিজ্ঞাস কর ১৮ বার হজ করানোতে একবার দুধের ধার পরিশোধ হয় নাই তার নাম হলো মা মা যদি বেজার থাকে মসজিদে মন টিকবে না মা যদি বেজার থাকে ইবাদতে মন টিকবে না এইবার মক্কা শরীফে গেছে এক হাজি সাহেব মক্কায় মন টিকে না মদিনায় মন টিকে না শুধু বাজারের দিকে দৌড় মারে বলে ব্যাপারটা কি এত কষ্ট করে আসলাম মক্কা মদিনায় আর মনটা শুধু বাজারের দিকে যায় এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে এ আল্লাহর ওলি বহুত পরিশ্রমের পরে রে আমি যে মক্কায় আসলাম কিন্তু মক্কায় তো মন টিকে না শুধু বাজারের দিকে মন টিকে আমি জানতে চাই কারণটা কি আল্লাহর ওলি জিজ্ঞাসা করে সত্যি সঠিক কথা বলবা তোমার মা বাপের সাথে সম্পর্ক নাই কয় বছর বলে ৬ বছর আমি ঘর জামাতা থাকি ৬ বছর আমি মার দিকে বাবার দিকে তাকাই নাই আল্লাহর ওলি ডাক দিয়ে কয় মা বাপের যাতে সাথে যার সম্পর্ক নাই রে তাকে কাবা মদিনায় মন টিকবে না জালসাই এসে কিছু জিলাফি নিয়ে দৌড় মারে ওদের ঢুকতে দেয় না জিলাফির দোকানে ভিড় লাগে না ওরা চেষ্টা করলেও আসতে পারবে না বাইরে আমার বন্ধুরা হাতখানা তোলেন তো কার মা মারা গেছে একটু হাত দেখি
অনেক লোক মারা গেছে আপনার বাপ মারা গেছে কার আরে বাপ ছোট্ট কালে মা বাপ যার মরে রে তাহার মত দুঃখী নাই রে জগতে যখন বাপ মা জীবিত ছিল যত রাত হোক আমি বাড়ি যেতাম কেউ দরজা খুলে না মা দরজা খুলে মা তুমি ঘুমাও নি বলে বেচারে সন্তান যদি বাড়ির বাইরে থাকে রে বউ ঘুমাইতে পারে ছেলে মেয়ে ঘুমাইতে পারে কিন্তু একটা কথা মনে রাখবি কোন মার চোখে ঘুম ধরে না ঠিক কিনা আমি সারা বাংলাদেশে শুধু ভোলা ডিস্ট্রিক্ট বাদে সব ডিস্ট্রিক্টে ওয়াজ করেছি শেরপুর জেলায় ওয়াজ করতে গেছি এইভাবে একটা মক্তবের কালেকশন চলতেছে এমন সময় একটা সবাই দান করতেছে যে যা পারছে দান করছে একটা লোক বারবার ইশারা করে পিছনে আট দশ বছরের একটা ছেলে পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে দাঁড়ায় আছে চোখের পানি ঝরে ঝরে পড়ে বাচ্চাটার কোলের মধ্যে নেওয়ার সাথে সাথে বাচ্চাটা কেন্দ্রে দিয়েছে আমি বেটারে অনেক লোক টাকা দিচ্ছে তোর এত ব্যথা কেন বলে হুজুর আপনি মুসাফির মানুষ এই মক্তবে আমি পঞ্চাশটা টাকা দিলাম এটা আমার টিফিনের টাকা আমি তুই কাঁদছিস কেন বলে হুজুর আমার মতো ব্যথিত মানুষ এই জালসায় একটাও নাই বলে কি তোর ব্যথা বলতো বলে চার বোন তিন ভাই আমরা আমি আমার মার কোলের ছেলে কোলের ছেলে বুঝেন তো ছোট ছেলে এইটা মার বড় দরদের হয় মার শাড়ি নাচল টেনে ধরে মার শাড়ি নাচলের তলে সব সময় থাকে বলে হুজুর আমি যখন প্রাইভেট থেকে বাড়ি আসতাম মা হাত মুখ ধোয়ায় নাস্তা দিয়েছে সন্ধ্যার সময় হাত মুখ ধোয়ে পড়তে বসাইছে হুজুর গো যদি কোনোদিন কোনো জালসাই গেছি একটু রাত বেশি হয়ে গেলে একটা দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথে মা আমার দরজা খুলে দিয়েছে টেবিলে ভাত ঢেকে নিয়ে বসে আছে কোলের পুরে বসাইয়ে কত ডিজাইনের কবিতা বলে বলে মা আমাকে খাওয়াইছে যে সব পর্দার আড়ালে মা বোনের আছে তাদেরকে জিজ্ঞাসা করেন একটা ছেলে দুষ্ট হলে তাকে খাওয়াইতে গেলে পুরা উঠান ধরে ধাপাতের প্লেট নিয়ে ঘোরা লাগে এর নাম হলো মা হুজুর মা কত ডিজাইনের কবিতা বলে খাওয়াইয়ে মশারির তলে ঘুম পড়াইছে মশারিটা তুষুকের নিচে গুজে গুজে দিয়েছে মা একটা মশা যদি উড়ে আমার গায়ে লেগেছে গো হুজুর আমার মা সারা রাত মশা খেলাইছে দেখেন কত মশার কামড় বলে কি ব্যাপার আজ দশ দিন ডেলিভারি হতে গিয়ে শেরপুর হাসপাতালে মারা গেছে মা দেখেন আর কেউ মশারি খাটাইয়ে দেয় না মশার কামড়ে ঘুম হয় না তাই নাকি আপনি মুসাফির আমার মার জন্য দোয়া করেন হুজুর মশার কামড়ে ঘুম হয় না মরার সময় মা যে বালিশটা মাথার তলে দিয়ে মরেছিল এই বালিশটা আমি কাউকে দিই না সারা রাত মশার কামড়ে ঘুম ধরে না এই বালিশটা কোলের মধ্যে জড়ায়ে কান্দি মা গো এই বালিশের ভিতরে তোমার শরীরের গন্ধ আমি পাই সারা রাত কান্দি এই দেখেন হুজুর জায়গাটা কত ফুলা আমি এখানে ফুলা কেন বলে কেউ গোসল করে দেয় না মা টিউব অয়েল চাইপে গোসল করতে যে হ্যান্ডেলটা লেগে এই জায়গাটা ফুলে গেল দেখেন কত জ্বর কেউ একটু কপালে হাতও দিল না মার বালিশটা জড়ায়ে ধরে কাঁদতে কাঁদতে যখন ফজরের নামাজের আজান দিয়ে রাতটা পরিষ্কার হয় আমি গোরস্থানে যাই গোরস্থানে গিয়ে মার কবর ধরে কান্দি মা কোনো সন্তানকে ফেলায়ে মা যেন কবরে না যাই গো আর কেউ মশারি খাটাইয়ে দিল না দেখো মা চার বোন তিন ভাই আমার জ্বরটা কেউ একটু হাত দিয়েও দেখে না ভাইয়ের আমার এইবার বলতে পারেন হুজুর নবীজির ইতিহাস বলতে যাই এই জায়গায় কেন আমি তো বলছি নবীজির ইতিহাস বলবো কোন জায়গায় আছে বাঙালি হুজুরকে বলা লাগবে না ওই জায়গায় আল্লাহ তাআলা আমাকে পৌঁছায় দিবে আমি আপনাদের কাছে শুধু মা বাপের একটু খেদমতের জন্য আমার চোখের পানি দিয়ে আমি দোয়া করব নয়বার কাবা জিয়ারত করা হাত দিয়ে দোয়া করব ৩০ বার আমি আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করেছি ৩.৫ বছর মুয়াজ্জিনের চাকরি করেছি আজমির শরীফে
আমি চোখের পানি ফেলে দোয়া করব একটু মার কথা চিন্তা করেন ফোঁটা চোখের পানি যদি ঝরাইয়ে দেন আল্লাহ তাআলা বলে ফেরেশতারে জালসাই যাও ওই আমার বান্দার চোখের পানিটা আটকাও ফেরেশতা বলে মাবুদ বান্দার চোখের পানি দিয়ে কি করবেন আমি আল্লাহ বলছি ওই এতিম সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাপের জাহান্নামের আগুন নিভায়ে দিতে চাই বন্ধু আমার সেই মা গোরস্থানে যারা হাত তুলেছেন বা মা বাপ না মরলে যারা জীবিত আছে তাদের জন্য আমি দোয়া করব একটা মানুষও বসে থাকবেন না সদকায়ে জারিয়া হিসাবে আমার মাথার পাগড়িটা আপনাদেরকে বিছায়ে দিলাম দশ হাজার বিশ হাজার আমি বুঝি না পাঁচ টাকার একটা কয়েন দিলেও আজকে মার নামে দিলেন আর আমি দোয়া করব ওই পকেট যেন জীবনে টাকার অভাব না হয় আর যে হাতে দান করবেন আমাকে যদি নয়বার আল্লাহ কাবা দেখায় আপনাকে যেন একবার কাবা জিয়ারত করার টাকা দেয় পকেটে হাতটা দেন তো দেখি আপনার তাড়াতাড়ি চলে আসেন আজকে বছরে একদিন মার পাশে আসছেন বাবার পাশে আসছেন সন্তানগুলো দেখাইয়ে দেন মা তোমাকে ভুলিনি বাবা তোমাকে ভুলি নাই প্রধান বক্তা চাদর বিছানোর সাথে সাথে আমরা যে যা গরিবি হালতে পারছি মা তোমার দুধের ধার পরিশোধ হবে না তাড়াতাড়ি দেন তো ভাই যে যা পারেন আল্লাহর ওয়াস্তে তার জন্য সবার জন্য একটা মানুষ বসে থাকবেন না যদি টাকা না থাকে পার্শ্বের বন্ধুদের কাছ থেকে দশ টাকা ধার করে হলেও দেন একটু দেখাইয়ে দেন যে না না আমরা মাকে ভুলি নাই আমরা বাবাকে ভুলি নাই তাড়াতাড়ি চলে আসেন ভাইরা আমার মা অসুস্থ কি নাম মিলন কত সুন্দর মায় নাম রেখেছিল মা অসুস্থ আল্লাহ আমি মূর্খ হলেও প্রধান বক্তা আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না ডাক্তার রোগী মারতে পারে না একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি তুমি ওই ছেলেটার মিলনের মাকে রোগ মুক্তি দিয়ে দাও একবার দানের মুখে বলেন আল্লাহুম্মা আমিন অনেক মুনাফেক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই যার জন্য এত গজব আর আমি বলি এই বেয়াদব আমি যখন বাঙালি হুজুর কালেকশন করি রে তখন এসে দেখবি বাংলার বাংলার জমিনে দানকারিতে ভরা দশ পাঁচ মিনিট হয় নাই টাকা পড়তেই আসে তাড়াতাড়ি চলে আসেন এ বাবা টাকা কম হোক তারপরেও আল্লাহকে দেখাইয়ে দেন এমন একটা টাইমে দান করতেছেন সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে একটা দরজা বন্ধ হয় নাই সেটা আমার মাওলার রহমতের দরজা তাড়াতাড়ি চলে আসেন বিরানি বলেন পোলাও বলেন হজম হইয়া যাবে আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে জোরে বলেন আমিন একটা মানুষও বসে থাকবেন না মা কবরে আছে বাবা কবরে আছে আমি সব টাকাগুলো একসাথে নিয়ে আমি একটু দোয়া করব দোয়া করার পরে আবার নবীজির জীবনে ইতিহাস শুরু হবে ইনশাল্লাহ আমি কমিটির ভাইদেরকে বলবো প্রফেসরকে প্রফেসরকে অনুরোধ করব ভাই রে একটা চাদর আমার মা বোনেদের কাছে পাঠাও ও মা বোনেরা তুমি বিধবা স্বামী নাই তুমি এতিম তোমার মাও নাই বাবাও নাই মেয়েদের যদি মা বাবা দুইজন আবার পাঠান না চাদর আবার চাদর পাঠান মা বোনেরা আমি সবার জন্য দোয়া করব মা তোমাদের শাড়ির আসল যেন জীবনে টাকার অভাব না হয় বিরানি বলেন পোলাও বলেন হজম হইয়া যাবে আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো বন্ধু নারায়ণ তাকবীর আর একটু জোরে হয় না নারায়ণ তাকবীর আর জোরে নারায়ণ তাকবীর আপনি মা বোনেদের একটা চাদর পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী মেয়েরা স্পিকার মেয়েরা শিক্ষামন্ত্রী মেয়েরা পুলিশ মেয়েরা নাকি পুলিশ নাই নাকি পুলিশ আছে পুলিশ আর্মি সব আছে আসেনি এসপি আছে আসেনি এসপি মেয়েরা ডিসি মেয়েরা ইমাম ওই একটা জায়গা ফাঁকা আছে ইমাম নাই ইমাম নাই মাসাসিরা
না সব জায়গায় আপনারা যখন নেতৃত্ব আমাদের কোনো হিংসা নাই চালায়ে যান কিন্তু একটা কথা আজকে মহিলা প্যান্ডেলে একটা নেতা হন নেতা হয়ে বলে গোরস্থানে সবারই আত্মীয় স্বজন শুয়ে আছে প্রধান বক্তা যখন বলছে সব জায়গায় নেতৃত্ব তা আমরা এখানে একটা নেতাগিরি করে কিছু টাকা প্রধান বক্তার কি বলে গোরস্থানের জন্য পাঠিয়ে দিই এখন বল 500 লগদ 1000 বাকি কি নাম মোহাম্মদ বদর আলী 500 লগদ 1000 বাকি মোহাম্মদ সদর আলী নারায়ণ তাকবীর বাবা মা দুইজনই নাই আমি সব একসাথে দোয়া করব চোখের পানি আমারও পড়েছে আপনাদেরও যে পড়ে নাই তা না আমি আপনাদের কাছে অনুরোধ করছি মেয়েদের টাকাটা আসতে যা দেরি এই পর্যন্ত আমি দোয়া করব তারপরে আবার নবীজির ইতিহাস শুরু হবে বাবা আপনার মার নামে জমি বাবার ঘাম ঝরানো জমিন সেই জমিনের ফসল থেকে মাত্র দশটা লোক এক মন করে পেঁয়াজ হাত তোলেন আমি দুই মন দশ মন চাই নাই আর যদি কেউ বলেন যে হুজুর ইনশাল্লাহ আমি দুই মন দেবো সেটা আপনার ব্যাপার কিন্তু আমার চাহিদা দশটা লোক হাত তুলবেন এক মন করে পেঁয়াজ আদমন বাবা আর আদামন মা সর্বপ্রথম পেঁয়াজ ডাকে দিবেন একটুখানি হাত খাড়া তুলে দেন মাত্র দশটা লোক এক জহরুল একমন নাম কি পেঁয়াজ দিছে সবাই বলি আমিন এবার আমার ওয়াদা মোতাবেক আপনারা যে যা চাইছেন যার কাছে যা চাইছি তার থেকে বেশি দিয়েছি এখন আমি যদি এই আপনাদের টাকার পেঁয়াজ নিয়ে চলে যাই ওয়াজটা না করি তাহলে এবার আপনারা ভালো আমি খারাপ ঠিক কিনা আহারে চার পাঁচ মাস আগে আব্বা মারা গেছে ছোট্ট কালে মা বাপ যারো মরে রে তাহার মত দুঃখী নাই রে জগতে আল্লাহ সদকায়ে জারিয়া স্বরূপ 1000 টাকা বাবা মাত্র পাঁচ মাস আগে মারা গেছে আল্লাহ তুমি বাবাকে কবর হাসর মিজান পুলসেরাতে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দিও ওই এতিম ছেলে 1000 টাকা দিল সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন মা আমিনা খাতুন বিধবা হয়ে গেল জোরে বলেন ঠিক এখানে ওখানে কান্দে খাওয়া দাওয়া নাই ঠিক মতো গোসল নাই কত কষ্ট করে আল্লাহ তাআলা বলে জিব্রাইল রে আমার হাবিবের মা আমিনাকে বলে আয় জোরে বলেন মারহামা বলে আয় আমার হাবিবের মা আমিনা খাতুন যেন টেনশন চিন্তা এইরকম কিছু না করে আমার হাবিবের জন্যে আমি আল্লাহ যথেষ্ট আহা চিন্তা করেন বাবা থাকলে অনেক চিন্তা করে আমার ছেলেটা হলে আমি এইভাবে লেখাপড়া করাবো আমি গরিব মানুষ কেমনে কি করি করে কিনা বাবা না হলে মা চিন্তা করে আমার আল্লাহ আমার হাবিবকে নিয়ে চিন্তা করে কি করে না জোরে বলেন জিব্রাইল ফেরেশতাকে ডাকলেন জিব্রাইল শোনো বলে কি আমার হাবিব তো মার পেটে যাওয়ার টাইম হয়ে আসতেছে আমার হাবিব যেদিন দুনিয়ায় যাবে 12 দিন যখন বয়স হবে রে হালিমা তো সাদিয়া তায়েব নগরে লালন পালন করতে নিয়ে যাবে জিব্রাইল রে তায়েব তো দুর্ভিক্ষ এলাকা অভাবিক এলাকা ও দেশের মানুষ প্রায় না খেয়ে থাকে কিন্তু আমার হাবিব যদি ওই দেশে লালন পালন হয় আমি আল্লাহ বলছি রে জিব্রাইল আমি আল্লাহ সব সইতে পারবো আমার হাবিবের কষ্ট সইতে পারবো না বলে আমি কি করব বলে তায়েবের লম্বা 72 মাইল চৌড়া 72 মাইল আর নিচে 70 গজ তোমার 600 পাখা দিয়ে ওই মাটিটা উঠায় পাহাড়ের মধ্যে ফেলায় দাও নীল দরিয়ার মাটি নিয়ে এসে ফেলায় দাও আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে ওই তায়েফের মাটিতে কেয়ামত পর্যন্ত অভাব হবে না আমার নবীকে নিয়ে আল্লাহ ভাবে কি ভাবে না জোরে কোন নবী যখন দুনিয়ায় আসলেন নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার ভাই তো মারা গেছে পেটে রেখে তা আমি কেমন ভাই একটু বাচ্চাটাকে দেখতে গেলাম না নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখতে গেলেন
দুনিয়ায় আসছেন নবীকে দেখতে গেলেন, যাই দেখে মা আমিনা খাতুন কাজে ব্যস্ত, দোলনার মধ্যে নবীকে শুয়ায় মা আমিনা কাজে ব্যস্ত, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকে দেখে দোলনায় চড়াইনো আছে, লোক নাই জন নাই, কে যেন আমার দয়ার নবীর দোলনাটা দোলায় দেয়। সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত, জোরে বলেন মারহাবা। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি চেপে ধরলাম, দোলনাটা থেমে গেল, আমি আমার ভাতিজার গায়ের কাপড়টা একটু সরালাম। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওরে দুনিয়ার মানুষ রে, মনে হলো এটা কোনো মানুষের বাচ্চা নয়, মনে হলো আমার ভাবি আমিনা খাতুন আমার একটা হীরার টুকরাকে সুন্দর একটা জান্নাতি তোয়ালে দিয়ে ঢেকে রেখেছে। নবীর আপন চাচা বলতেছে, চোখ ফিরানো যায় না, বারবার মনে করে আর একটু দেখি আর একটু দেখি। বাংলাদেশের একজন কবি ক্লাস 8 পাশে বলতেছে, মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু কে জানিত আগে। নবীর চাচাও বলতেছে, বারবার আমার দেখতে ইচ্ছা করে, হঠাৎ করে বুকের কাপড়টা সরে দেখি আমার ভাতিজার একটা আঙ্গুল এইভাবে উঠে আর নড়ে, চেপে ধরলাম আঙ্গুলটা থেমে গেল, আবার ছেড়ে দিলাম আঙ্গুলটা নড়ে, চারিদিকে তাকায় দেখি আমার ভাতিজার আঙ্গুলটার তালে তালে আকাশের চন্দ্রটা উঠে আর নামে। ব্যাপারটা কি, চলে গেলাম। নবীজি যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবার জিজ্ঞাসা করছে ভাতিজারে, আমি তো তোমার হাতে হাত দিয়ে মুসলমান হলাম, তোমাকে দুইটা প্রশ্ন করব, জবাব দিতে পারবা নাকি? বলে চাচা বলেন তো দেখি পারা যায় নাকি। যেদিন তোমাকে দেখতে গেছিলাম রে ও ভাতিজা, দোলনাকে যেন দৌলাচ্ছিল, আমি চেপে ধরলাম থেমে গেল, ছেড়ে দিলাম আবার দোলনা দৌলাই। নবী বসে বসে কাঁদতেছে, বলে কান্দিস কেন আব্বা, চোখের পানি ফেলতেছে, যদি প্রশ্নের জবাব দিতে না পারিস তাহলে কান্দার দরকার নাই, জবাব দিতেই হবে এমন কথা না। চিৎকার করে কান্দে চাচারি, জবাব আমি দিতে পারি। বলে বলো, প্রত্যেক গরিব ধনী সবার ছেলেরা বাচ্চা ছেলেরা দোলনায় চলে, মা দোলনা দিয়ে ছেলেকে ঘুমায় দিয়ে মা কাজে ব্যস্ত হয়ে যায়, দোলনা যখন থেমে যায় তখন বাচ্চারা বাবা বাবা করে কান্দে, তখন যার যার বাবা এসে দোলনা দৌলায়। চাচা যান, 6 মাসের পেটে রেখে আমার আব্বাকে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, আমার হাবিবের মা একটুখানি কাজে কামে ব্যস্ত।